তারা বসে আছে সুসংবাদ পাওয়ার আশায় আজ থেকে আর মোহাম্মদ কোরআন পড়বে না তাদের কথাগুলো মেনে নেবে তাদের শর্ত মেনে নেবে তাদের মাথার উপর থেকে অনেক বড় একটা বিপদ চলে যাবে এই খুশিতে তারা গল্প করতেছে আনন্দ করতেছে হঠাৎ করে উতবা যখন তাদের মজমার মধ্যে উপস্থিত হলো সবাই তাকায় দেখে উতবার চেহারার মধ্যে আতঙ্কের ছাপ ক্লান্তির ছাপ কষ্টের ছাপ ওলিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে উতবা তোমার চেহারা এমন কেন তোমার চেহারায় কেন হাসি নাই আবু জেহেল ডাক দিয়ে বলে বেটা তোর চেহারা ফ্যাকাশে কেন কি হয়েছে উতবা ডাক দিয়ে বলে আবু জেহেল আবু লাহাব ওলিদ ইবনে মুগিরা শোনো আমি তোমাকে তোমাদেরকে একটা কথা বলি আবু জেহেল আবু লাহাবরা বলে কি কথা বলবা বলো এবার উতবা বলে শোনো ভাতিজা তো আমাদেরই আত্মীয় আমাদেরই বংশের মানুষ আমাদেরই দেশের মানুষ সে তো আমাদেরই সন্তান শুধু শুধু তোমরা মুহাম্মাদের বিরোধিতা করো না মুহাম্মাদকে মুহাম্মাদের মতো ছেড়ে দাও মুহাম্মাদের কাজ মুহাম্মাদকে করতে দাও বলেন আল্লাহু আকবার ওলিদ ইবনে মুগিরা বলে বেটা এটা আবার কি বলস তোরে পাঠাইছি মুহাম্মাদের কাছে এখন দেখি তুই মুহাম্মাদের পক্ষে কথা বলস উতবা বলে ওলিদ ইবনে মুগিরা শোনো আমি মুহাম্মাদের পক্ষে কথা বলি না আমি যা বলতেছি এটাই সত্য এটাই বাস্তব আবু লাহাব রাগ হয়ে গেছে এ বেটা পাঠাইছি মুহাম্মাদকে প্রস্তাব দেওয়ার জন্য হয় মুহাম্মাদ প্রস্তাব মানবে নইলে আমরা মুহাম্মাদকে শেষ করে দিব বলেন না নাউজুবিল্লাহ উতবা বলে আবু জেহেল আবু লাহাব শোনো মাথা গরম করো না মুহাম্মাদকে মুহাম্মাদের কাজ করতে দাও যেভাবে করে মুহাম্মাদের জনপ্রিয়তা বাড়তেছে এইভাবে যদি মুহাম্মদ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ে আমাদের মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়ানোর দরকার নাই আশেপাশের রাষ্ট্রের মানুষগুলাই মুহাম্মদের বিরোধিতা করবে তার বিরুদ্ধে মুহাম্মদের বিরুদ্ধে তারাই যুদ্ধ করবে সুতরাং যদি তারা যুদ্ধ করে মুহাম্মদকে পরাজিত করে তাহলে তো আমরা বেঁচে গেলাম আমাদের আর যুদ্ধ করার দরকার নাই কত বড় শয়তান আর যদি তারা পরাজিত করতে না পারে মুহাম্মদ যদি বড় নেতা হয় তাতে আমাদেরও তো কোনো লস নাই কারণ সে তো আমাদেরই আত্মীয় আমাদেরই ভাতিজা আবু লাহাবকে বেটা এটা একটা কথা বললি যার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করতেছি আজকে তুমি তার পক্ষে কথা বলো ব্যাপারটা কি উতবা বলে আবু জেহেল আবু লাহাব আল্লাহি রাব্বিল কাবা আমি তোমাদেরকে কিছুই বলতাম না কিন্তু আসার সময় মুহাম্মদ আমাকে একটা কোরআনের সূরা তেলাওয়াত করে শুনাইছে আল্লাহু আকবার দেখো মুহাম্মদের তেলাওয়াত শুনে এখনো আমার বুক কাঁপতেছে এ বেটা তোর বুক কাঁপে কেন বলে শোনো আমি যে কবি তোমরা কি বিশ্বাস করো আবু জেহেল কহ এই কারণে তোরে পাঠাইছি তুই কবি মানুষ শিক্ষিত মানুষ ভদ্র মানুষ গুছায় কথা বলতে পারোস এই কারণেই তো তোমাকে মুহাম্মদের কাছে পাঠাইছি উতবা বলে শোনো আমি নিজে কবি আমার বাবা কবি আমার 14 গোষ্ঠী কবি রবের কাবার কসম খায়া বলি মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে এটা কোনো কবির কাব্য নয় এটা হলো আল্লাহ তাআলার কালাম আর মুহাম্মদ কবি না মুহাম্মদ কবি না মুহাম্মদ নবী আল্লাহু আকবার আমি মুহাম্মদের কণ্ঠে যে তেলাওয়াত শুনেছি আমি বলতে পারি সেই দিন আর বেশি দূরে নয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর কিছুদিন পরে মক্কার ক্ষমতা দখল করবে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কাফেররা ভবিষ্যৎবাণী করতেছে উতবা ভবিষ্যৎবাণী করে দিচ্ছে আবু জেহেল আর কিছুদিন পরে মুহাম্মদ মক্কার ক্ষমতা দখল করবে সুতরাং এখনো সময় আছে মুহাম্মাদের বিরোধিতা করো না মুহাম্মাদকে মুহাম্মাদের মতো ছেড়ে দাও আবু লাহাব কয় এটা কোনোদিনই হবে না উতবা কয় তুইও মরবি আমারেও মারবি সবগুলারে মারবি কিন্তু মুহাম্মাদের সাথে পারবি
মুহাম্মদ আল্লাহর নবী সুবহানাল্লাহ বলেন কিন্তু দুঃখের বিষয় যেই উতবা আল্লাহর নবীর এত প্রশংসা করলো ওই উতবার কপালে কিন্তু হেদায়েত লেখা ছিল সে কিন্তু মুসলমান হতে পারে কিন্তু খাত্তাবের ছেলে ওমর যে আল্লাহর নবীর কল্লা কাটানোর জন্য তরবারি নিয়ে গিয়েছিলেন আল্লাহর নবীর জবানে আল্লাহর নবীর জবানে কোরআনুল কারীমের যেই তেলাওয়াত শুনেছিলেন ওমা হুয়া বিকাওলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাওলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন আল্লাহু আকবার ওমর মনে মনে কয় মুহাম্মদ একটা কবি আল্লাহর নবী কয় আমি কবি না আমি নবী ওমর কয় কি রে আমি বললাম মনে মনে সে জানে কিভাবে সুবহানাল্লাহ বলেন যেহেতু সে আমার মনের কথা জেনে গেছে ওয়ালা ওমা ওয়ালা বিকালি কাহিন তাইলে লোকটা হলো একটা গণক কি গণকরাই তো মনের কথা বলতে পারে আল্লাহর নবী বলে ওয়ালা বিকালি কাহিন কলিলাম মা তাযাক্কারুন আমি গণক না সুবহানাল্লাহ বলেন ওমর কয় তাইলে আপনি আমার মনের কথা জানলেন আমি বলি আপনি কবি বলেন কবি না আমি বলি আপনি গণক না তাইলে আপনি কি তানজিলুম মির রাব্বিল আলামিন আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আমার আল্লাহর রবের কালাম খাত্তাবের ছেলে ওমর বলে আমি যেই দিন আল্লাহর নবীর জবানে কোরআনের এই তিনটা আয়াত শুনছি সেই দিনের পরের থেকে আমি আস্তে আস্তে করে ইসলামের প্রতি দুর্বল হতে শুরু করেছি মুসলমান আজকে দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছি আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই 6 7 8 এর ছেলেরা এখন ওপেনলি সিগারেট খায় কথা বলেন কলেজ ইউনিভার্সিটিতে আজকে কিশোর গ্যাং বেড়ে গেছে কিশোর গ্যাং আমাদের সন্তানদের পকেটে থাকার কথা ছিল মিসওয়াক আমাদের সন্তানদের পকেটে থাকার কথা ছিল টয়লেট টিস্যু আর সেই সন্তানরা আজকে গাজার পোটলা নিয়ে ঘুরে তারা কুকুরের মতো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে ঢিলাও নেয় না ঠিক কিনা বলে গতকালকে আমরা দেখেছি কেরানীগঞ্জে 15 জন যুবক মিলে একজন যুবককে হত্যা করছে পিটাইতে পিটাইতে মেরে ফেলাইছে জানেন আপনারা এই যে সমাজের ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে কারণ কি এই অধঃপতনের কারণ কি এর একমাত্র কারণ হলো আমাদের সন্তানের মাঝে কোরআনের শিক্ষা নাই আমাদের মাঝেও কোরআনের শিক্ষা নাই আমরা আমাদের সন্তানদেরকে ঠিকই স্কুলে পড়াই কলেজে পড়াই ইউনিভার্সিটিতে পড়াই ঠিক কিনা বলেন কিন্তু আমরা আমাদের সন্তানকে কোরআন শিখাই না কোরআন শিখাই না এ কারণে আমাদের সন্তানরা রাত একটা দুইটায় ঘরে আসে সারা দিন কই থাকে খবরও রাখে না কথা বলেন কথা বলেন আজকে সন্তানরা রাত দুইটা তিনটা পর্যন্ত দরজা লাগায় ফেসবুক চালায় বান্ধবীদের সাথে চ্যাট করে ইউটিউবে নায়িকা গায়িকাদেরকে অর্ধনগ্ন ছবি দেখা তারা তাদের চোখকে নষ্ট করে চরিত্রকে নষ্ট করে আহ আজকে আমাদের যুব সমাজ আমাদের তরুণ প্রজন্ম তারা পড়ালেখা বাদ দিয়ে এখন তারা টিকটকার হচ্ছে টিকটকার ঠিক কিনা বলেন তারা এখন টিকটক নিয়ে ব্যস্ত তারা গান আর সিনেমা নিয়ে ব্যস্ত এইভাবে করে যদি চলতে থাকে আর এক দুই যুগ পরে মসজিদ থাকবে মুসল্লি থাকবে না ওয়াজ মাহফিল হবে কিন্তু ওয়াজ শোনার জন্য লোক আসবে না আসবে কোথা থেকে সবাই তো নষ্ট হয়ে যাচ্ছে এখন বাংলাদেশে আর একটা দেখতেছি ফেতনা শুরু হয়েছে মেয়ে মেয়ে বিবাহ করে নাউজুবিল্লাহ মেয়ে মেয়েকে ভালোবাসে জানেন সিলেট থেকে পালায়া সাতক্ষীরা চলে গেছে এক মেয়ে আর এক মেয়ের বাড়িতে সি যেটাকে বলা হয় ট্রান্সজেন্ডার ছেলে ছেলে সমকামিতা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো ইউরোপ আমেরিকারা প্ল্যান করে করে আমাদের দেশের মধ্যে এগুলো করতেছে আমাদেরকে ধ্বংস لا إله إلا الله محمد رسول الله محبة الشتي بولي صلى الله الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজিম শান ইসলামী মহা সম্মেলন উক্ত সম্মেলনের মাননীয় শ্রদ্ধাভাজন সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি অত্র মসজিদ ও মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি অত্র এলাকার যুব সমাজ ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার পর্দার অন্তরালে মা ও বোনেরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর রজনীতে আমাদেরকে কোরআনের মজমায় বসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন আরে জোরে সরে বলি আমিন মুসলমান দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি আপনারা সেই তেলাওয়াত শুনেছেন আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বয়ানের শুরুতেই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি ঠিক কিনা বলেন মুসলমান যুবক ভালো করে খেয়াল করেন এই পৃথিবীর জমিনে আমরা যত নেতার পিছনে ঘুরি না কেন যত বড় নেত্রীর পিছনে ঘুরি না কেন আমরা আমাদের বড় ভাইদের পিছনে ঘুরি না কেন আমরা আমাদের আত্মীয় স্বজনের পিছনে ঘুরি না কেন আমরা আমাদের মা বাবারকে যতই ভালোবাসি না কেন কিন্তু হাশরের ময়দানে আল্লাহর নবী ছাড়া আমাদের জান্নাতের কোনো আশা নাই আছে জোরে বলেন আল্লাহর নবী যদি আমাদেরকে সুপারিশ না করে আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহর নবী যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ তাআলা তাকেই ক্ষমা করে দিবেন ঠিক কি না বলেন আপনার আমার নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন আমার নবী সকল নবীদের ইমাম সকল নবীদের সরদার যিনি হলেন রাহমাতুল লিল আলামিন ঠিক কি না বলেন মুসলমান আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা মক্কার জমিনে আপনার আমার নবীকে পাঠিয়েছেন ঠিক না ভাই আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠিয়েছেন আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগত রিসালাতা والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الفاسقين الله رب العالمين بل النبي আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠাইছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন আল্লাহু আকবার আল্লাহর নির্দেশ পায়া আল্লাহর নবী কোরআন নিয়ে ঘরে বসে থাকে নাই আমরা তো এখন কোরআন ঘরের মধ্যে ঢুকায়া রাখি ঠিক না সাদা কাপড় দিয়া পেছায়া কোরআনকে আমরা আলমারির উপরে রাইখা দিই সুকেসের উপরে ঢুকায়া রাখি আমরা কোরআন পড়ি না আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাই না আমরা কোরআন অনুযায়ী চলি না এই কারণে আমাদের মুসলমানদের দেশের মধ্যে শান্তি নাই সমাজের মধ্যে শান্তি নাই আছে আমাদের সমাজে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ এর একটা মাত্র কারণ হলো আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়া বলে হাবিব এই দুনিয়ার জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় দুনিয়ার কোন গণতন্ত্র দিয়া সমাজতন্ত্র দিয়া রাজতন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের তন্ত্র কায়েম করতে হবে আল্লাহ তাআলার নির্দেশ পায় আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার ধারে ধারে গেলেন কাফেরদের ঘরে ঘরে গেলেন আবু জেহেলদের ঘরে গেলেন আবু লাহাবদের ঘরে গেলেন উতবার ঘরে গেলেন সাইবার ঘরে গেলেন মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না মক্কার কাফেরেরা কোরআনের বিরোধিতা করে মক্কার কাফেরেরা যাতে কেউ কোরআন শুনতে যেতে না পারে এই কারণে আবু জেহেলরা কোরআনের বিরুদ্ধে তারা আদালত থেকে তারা 144 জারি করে এ কেউ যাতে মুহাম্মাদের কোরআন শুনতে যেতে না পারে 144 দ্বারা জারি কইরা আবু জেহেল বলে দেয় আজ থেকে কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না কারণ মুহাম্মাদের কোরআন শুনে মক্কার যুবকেরা আল্লাহর নবীর জন্য পাগল হয়ে যাচ্ছে কোরআনের তেলাওয়াত শুনে মক্কার যুবকেরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আল্লাহু আকবার মক্কার কাফেররা বলে ওলিদ ইবনে মুগীরা
এইভাবে যদি যুবকরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় দুই দিন পরে আর মক্কায় কোনো কাফের খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন বর্তমানেও সারা পৃথিবীর কাফের মুশরিক বেঈমানরা তারা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে মুসলমানদের বিরুদ্ধে তারা শত্রুতামি করে ঠিক কিনা বলেন মুসলমানদেরকে তারা শত্রু যেই কোরআন দিয়ে আল্লাহর নবী মক্কার জমিনে আবু জেহেলদের সাথে লড়াই করেছে আল্লাহর নবীর কোন অস্ত্র ছিল জোরে বলেন নবীজির কোন সৈন্য ছিল আল্লাহর নবী একা মক্কার জমিনে একা আর আবু জেহেল আবু লাহাব ওলিদ ইবনে মুগিরা ওরা কারা জানেন ওদের চোখের ইশারায় বিচারের রায় পাল্টায়া যায় চোখের ইশারায় ওদের চোখের ইশারায় মক্কায় রাতকে দিন করে দিনকে রাত করে এমন সুপার পাওয়ার কিছু কিছু মানুষ বলে না হুজুর খুব পাওয়ারি নেতা বলে না খুব পাওয়ারি খুব পাওয়ারি নেতা চোখের ইশারে অনেক কিছু হয়ে যায় টাঙ্গাইলেও এমন পাওয়ারি আছে আল্লাহ তাআলা তাদেরকে নাকানি চুবানি খাওয়াইছে ঠিক কিনা বলেন কালে কালে যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করবে আল্লাহ তাআলা তাদেরকে নাকানি চুবানি খাওয়াবে মক্কার আবু জেহেলরা ছিলেন পাওয়ারফুল নেতা তাদের সামনে কথা বলার কেউ ছিল না কিন্তু আল্লাহর নবী একা দাঁড়ায় বলেছিলেন আবু জেহেল আবু লাহাব শুন আলালাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন তোরা যতই কোরআনের বিরোধিতা করস না কেন ইসলামের দ্বীনের বিরোধিতা করস না কেন আমার রব আমাকে নির্দেশ দিয়েছে আমি তোদের সামনে ঘোষণা দিচ্ছি আলালাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন এ আবু জেহেল শুনে রাখ আবু লাহাব শুনে রাখ আজ থেকে ঘোষণা দিচ্ছি আসমান যার আইন চলবে তার আসমান যার কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না তোমরা যতই ষড়যন্ত্র করো সুবহানাল্লাহ বলে আমি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করব না আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য আমরাও জীবনে যতদিন বাঁচব আল্লাহর পুরো কোরআনের পক্ষে থাকব ঠিক কিনা মুসলমান ঠিক না আমার নবী মাটির কুঠিরে বসে সারা পৃথিবীর ভীত নাড়িয়ে দিয়েছেন আমরা সেই নবীর উম্মত আমরাও আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না ভয় করেন হক কথা বলতে যে ভলকর ভয় করেন যারা হক্কানি আলেম তারা কখনো হক কথা বলতে ভয় করে না কিসের ভয় ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক বাতিল যতই শক্তিশালী হোক না কেন হক দাঁড়ায় গেলে যুগে যুগে হকের সামনে বাতিল টিকতে পারে নাই পারবে পারে নাই পারবে না তালেবানের সাথে আমেরিকা পারছে পারছে তালেবানের সাথে রাশিয়া পারছে পৃথিবীর পরাশক্তিরাও আমাদের সাথে পারবে না সেই দিন আর বেশি দূরে নয় আর কয়েক যুগ পরে সারা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা মুসলমানের হাতে চলে আসবে তবে এই সমস্ত গাদ্দার মোহাম্মদ বিন সালমানের হাতে না আরব আমিরাতের শেখ জায়েদ আল নাহিয়ানের হাতে না তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের হাতেও না ইরানের প্রেসিডেন্ট রাইসির হাতেও না কারণ এরা নামে মুসলমান ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানদের দালা ঠিক কিনা বলেন ইমাম মাহদী আসবে ইমাম মাহদী আল্লাহু আকবার কে আসবেন ইমাম মাহদী তিনি কাবা শরীফে এসে সেখানে তিনি তার আত্মপ্রকাশ হবে কাবা শরীফে তোয়াফ করা অবস্থায় কখন কথা কয় না আরে কথা বলে না কেন তোয়াফ করা অবস্থায় বাইতুল্লাহ মক্কা শরীফে তিনি তোয়াফ করবেন আর হাজি সাহেবরা তাকে চিনে ফেলবে হাজি সাহেবরা তাকে চিনে ফেলবে বলবে আনচা মাহদি আপনি মাহদি বলবে হ্যাঁ নাম আনা মাহদি আমি মাহদি তখন হাজি সাহেবরা তার হাতে হাত নিয়ে হাত রেখে বায়াত গ্রহণ করবে এক রাত্রের মধ্যে সারা পৃথিবীর মোড় পাল্টে যাবে এক রাত্রের মধ্যে ওয়াশিংটন থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে মস্কো থেকে শুরু করে বেইজিং থেকে শুরু করে প্যারিস থেকে শুরু করে সিডনি থেকে শুরু করে
যাবে আল্লাহু আকবার সৌদির বাদশা সে দেশের হক্কানি আলেমদেরকে জেলে ঢুকাইছে কারণ কি তারা ফিলিস্তিনি মুসলমানদেরকে অস্ত্র দেয় না কিন্তু তারা ঠিকই সৌদিতে সিনেমা হল বানাইতেছে নাউজুবিল্লাহ বলেন তবে তোমরা যতই দাজ্জালের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করো না কেন তোমাদেরকে দাজ্জাল বাঁচাতে পারবে না ঠিক কিনা বলেন ইমাম মাহদি পৃথিবীতে আসবে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে ওই টাইওয়ালা কোটওয়ালাদের কোনো টাইম থাকবে না বলতে পারেন হুজুর আপনার কি ভূতে ধরছে নাকি কি কোন না কোন কাল্পনিক কথাবার্তা আঙ্গ নেতারা এত শক্তিশালী সামনে ডানে বামে পিছনে সেনাবাহিনী আল্লাহর নবীর কোরআনের দাওয়াতের কারণে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াতের কারণে মক্কার মধ্যে সন্তান আর বাবার সাথে দ্বন্দ্ব লেগে গেল সুবহানাল্লাহ সন্তান মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষে সুবহানাল্লাহ বলেন সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আর বাবা হলো আবু জেহেলের পক্ষে সন্তান এসে বলে বাবা তুমি আবু জেহেলের পিছনে কেন ঘোরো আবু জেহেল তো হলো একটা বাটপার মিথ্যাবাদী ধোকাবাজ প্রতারক ঠিক কিনা বলেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী দেখো তার চরিত্র কত সুন্দর সুবহানাল্লাহ ও বাবা আসো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনানোর জন্য তোমাদেরকে বাইতুল্লাহ নিয়ে যাই আল্লাহু আকবার মক্কার যুবক শ্রেণীরা ও যুবক তোমাদের মতো টাগরা টাগরা নওজোয়ানরা মুসলমান ছিল না তারা ছিল কাফের তারা ছিল মূর্তি পূজক কিন্তু মূর্তি পূজক হলে কি হবে মুসা বিন উমাইরের মতো সাহাবীরা এখনো তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই তোফাইল বিন আমর দাউসির মতো শিক্ষিত যুবকগুলো স্মার্ট যুবকগুলো এখনো তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই তারা মূর্তি পূজক কিন্তু মূর্তি পূজক হলে কি হবে তারা আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত না শুনলে ঘুমাতে পারতেন না বাবার মাঝে সন্তানের মাঝে সম্পর্কের ফাটল ধরে গেল আবু জেহেলের কাছে আয়েশা মক্কার বাবারা বিচার দেয় আবু জেহেল আমাদের সন্তান না আমাদের কথা শোনে না তারা মুহাম্মাদের জন্য পাগল হয়ে গেছে আবু জেহেল প্রশ্ন করে মুহাম্মাদের কাছে এমন কি আছে বলে শোনো আবু জেহেল মুহাম্মদ যেন কি তেলাওয়াত করে তার ওই তেলাওয়াত শুনলে আমাদের যুবকেরা তার জন্য পাগল হয়ে যায় আবু জেহেল বলে কতজন বলে দিন দিন শুধু যুবকরা মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য তারা বাইতুল্লাহ রাত গভীরে ভিড় জমায় আল্লাহু আকবার এ মুসলমানের সন্তানরা তোমরা রাত তিনটা বাজে উঠে আর্জেন্টিনার ফুটবল খেলা দেখো ব্রাজিলের ফুটবল খেলা দেখো তোমরা তোমাদের নেতার পিছনে ঘোরো তোমাদের নেতাও নামাজ পড়ে না তোমরাও নামাজ পড়ো না ঠিক কিনা বলেন এখন হক কথা বললেই তো হুজুর খারাপ তোমরা যে নেতাদের পিছনে ঘোরো তোমাদের কোন নেতা কয়দিন বলছে বেটা আগে যায় নামাজ পড় হ্যাঁ বলছে তাহলে তোমার নেতাও যাবে জাহান্নামে তুমিও যাবে জাহান্নামে ঠিক কিনা বলেন ঠিক মক্কার যুবকেরা রাত গভীরে না ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য বাইতুল্লাহ আসতো আল্লাহু আকবার মক্কার একাংশের যুবকেরা আল্লাহর নবীর জন্য পাগল হয়ে গেল আবু জেহেল গোয়েন্দা নিয়ে রিপোর্ট নিলেন আসলে কি অবস্থা গোয়েন্দারা রিপোর্ট দিল নেতা অবস্থা খুব খারাপ ভিতরে ভিতরে অনেক যুবকেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যাচ্ছে আল্লাহু আকবার এ আমাদের কাছে অস্ত্র আছে অর্থ আছে ক্ষমতা আছে মুহাম্মদের কাছে তো কিছু নাই মুহাম্মদের জন্য যুবকরা কেন এত পাগল হয়ে যাচ্ছে গোয়েন্দারা রিপোর্ট দিল নেতাজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর অস্ত্র নাই টাকা নাই সম্পদ নাই কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে কোরআন আছে কি আছে তাহলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করে দিতে হবে বলেন না নাউজুবিল্লাহ হয় মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ করবে কোরআনের কথা বন্ধ করবে নইলে মুহাম্মদকে দেশ থেকে বের করে দেওয়া হবে বাংলাদেশের অবস্থা তো এমনই ঠিক কিনা বলেন
যে আলেম হক কথা বলে তাকে ভালো চোখে দেখে না আহ দুঃখ করে বলতে হয় বাংলাদেশের একজন বুজুর্গ আলেম আমাদের কপাল পড়ে যাচ্ছে এখন বুঝবেন না যেই দিন বুঝবেন সেই দিন কেঁদেও লাভ হবে না মুসলমান কথাটা বলে গেলাম খুব কষ্ট পাইলাম এই খবরটা জেনে বাংলাদেশের একজন বুজুর্গ আলেম যাকে সবাই ভালোবাসে অনেক বড় বুজুর্গ অনেক বড় আলেম যিনি ইতিপূর্বে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন অনেকগুলো মিলে গিয়েছে তিন বছর জেল খেটেছেন জেল খেটে বের হয়ে শেষ পর্যন্ত তিনি বাংলাদেশ ছেড়ে মনের দুঃখে চলে গেছেন কাজী ইব্রাহিম আল্লামা কাজী ইব্রাহিম দামাত বরকাতুহুল আলিয়া সব ঘরনার আলেমরা তাকে ভালোবাসে ওলামায়ে দেওবন্দরাও তাকে ভালোবাসে তিনি ওলামায়ে দেওবন্দকে ভালোবাসেন এমন একজন বুজুর্গ আলেম তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন হক কথা বললে তার এই দেশে জায়গা হয় না ঠিক কি না বলেন এটা আমাদের জন্য অশনি সংকেত আবু জেহেল বলছে মুহাম্মদকে যে বলো কোরআনের কথা বন্ধ করে দিতে নইলে মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব বলেন না উযুবিল্লাহ মক্কার কাফেরেরা মিটিং এ বসলো আসো বড় ধরনের সিদ্ধান্ত নিব হয় মুহাম্মদ কোরআনের কথা বন্ধ করবে নাইলে মুহাম্মদকে আমরা মক্কা থেকে বের করে দিব মুসলমান সিরাত ইবনে কাসির থেকে বলছি আর রাহিকুল মাখতুম থেকে বলছি বিশুদ্ধ গ্রহণযোগ্য সিরাতের কিতাব থেকে আমি বলছি বানায় বানায় না বলি না রে মুসলমান মক্কার কাফেরেরা সব বড় বড় লিডারদেরকে দাওয়াত দিল আসো আজকে আমরা মিটিং এ বসবো মুহাম্মদের বিরুদ্ধে আমরা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করব হয় মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দিবে নইলে মুহাম্মদকে আমরা মক্কা থেকে বের করে দিব আগামীকাল তোমরা সব নেতারা বাইতুল্লাহ হাজির হবা কাবার চত্বরে হাজির হবা এলান করে দাও মাইকিং করে দাও পোস্টার করে দাও সবাইকে দাওয়াত দাও আমরা মুহাম্মদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাব বলেন না উযুবিল্লাহ এতদিন মক্কার নেতারা যত মিটিং করছে সবার মুখে ছিল হাসি কিন্তু আজকে কারো মুখে হাসি নাই সব নেতারা বাইতুল্লাহর চত্বরে এসে হাজির হয়েছে মিটিং এ বসছে আবু লাহাব বলে আবু জেহেল এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করবা যাতে করে মুহাম্মদকে আমরা শেষ করে দিতে পারি বলেন না উযুবিল্লাহ ওলিদ ইবনে মুগিরা বলে আবু লাহাব মুহাম্মদের জালায় আমরা আর মক্কায় থাকতে পারছি না মুহাম্মদ আমাদেরকে অতিষ্ঠ করে দিচ্ছে মুহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আজকে আমরা সিদ্ধান্ত না নিয়া মিটিং থেকে যাব না আবু লাহাব বলে হ্যাঁ ঠিক আছে হয় মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করবে নইলে মুহাম্মদকে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব বলেন না উযুবিল্লাহ মক্কার কাফেরেরা জানে না আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন কিতাব পাঠ করে যেই কোরআনুল করিমের তেলাওয়াত করে এই কোরআন পৃথিবীর কোন মানব রচিত কোরআন নয় এই কোরআন কোন পৃথিবীর রাজা বাদশার কোরআন নয় কোন প্রেসিডেন্টের কোরআন নয় এই কোরআন কার আরো জোরে বলুন কার ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাযিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি আল্লাহু আকবার নবী আমি আল্লাহ শুধু কোরআন হেফাজত করব না আপনি যদি আমার কোরআনের পক্ষে থাকেন আমি আল্লাহ আপনাকে হেফাজত করব আল্লাহু আকবার এই মেসেজ শুধু আল্লাহ তাআলা নবীর জন্য দেয় নাই আমাদের জন্য দিয়েছেন আমরাও যদি কোরআনের পক্ষে থাকি আল্লাহ আমাদের হেফাজত করবেন ঠিক কিনা বলেন এবার মক্কার কাফেরেরা মিটিং এ বসে আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে তারা শেষ করে দিবে এমন ধরনের সিদ্ধান্ত তারা নিতে লাগলো মাঝখান থেকে সাইবা দাঁড়ায় বলে আবু জেহেল দাঁড়াও আমার একটা প্রস্তাব আছে আমি বলতে চাই আমরা সর্বপ্রথম মুহাম্মদের বিরুদ্ধে কোনো
বড় ধরনের কোন সিদ্ধান্তে যাব না আমরা তার উপর কোন শক্তি প্রয়োগ করব না আমরা মুহাম্মদকে প্রথম কিছু দুনিয়ার লোভ দেখাবো কারণ দুনিয়ার প্রত্যেকটা মানুষ অর্থের পাগল ঠিক কিনা বলেন কিসের পাগল টাকার ভান্ডিল দেখলে দুনিয়ার মানুষের মাথা ঠিক থাকে না 500 টাকা দিলে মিছা কথা বলতে দ্বিধাবোধ করে না 50,000 টাকার ভান্ডিল দিলে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে না কথা বলেন অব্বা সাহেবা বলে শোনো আমরা মুহাম্মাদের বিরুদ্ধে প্রথম কোন অ্যাকশনে যাব না আমরা মুহাম্মাদকে অর্থের লোভ দেখাবো আমরা মুহাম্মাদকে নারীর লোভ দেখাবো আমরা মুহাম্মাদকে ক্ষমতার লোভ দেখাবো বলেন না উযুবিল্লাহ যদি মোহাম্মদ এই লোভে পড়ে কোরআনের দাওয়াত বন্ধ করে তাহলে মোহাম্মদের সাথে আমাদের আর ঝগড়া বিবাদের দরকার নাই মোহাম্মদের সাথে আমাদের যুদ্ধ করার দরকার নাই প্রথমত আমরা মোহাম্মদকে অর্থের লোভ দেখায় যদি কোরআনের দাওয়াত থেকে দূরে সরাইতে পারি তাহলে তো আমরা সাকসেস হয়ে গেলাম তাহলে এই প্রস্তাব নিয়ে কে যাবে আবু লাহাব কি আবু জেহেল বলে আবু লাহাব তুমি যাও আবু লাহাব বলে না 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 আমি মুহাম্মাদের পিছনে পিছনে যত কথা বলি না কেন মুহাম্মাদের সামনে যায়া আমার কথা বললে কলিজা কাঁপে জোরে কোন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আবু লাহাব বলে আমি মুহাম্মাদের পিছনে পিছনে যতই হুমকি ধামকি মারি না কেন মুহাম্মাদের সামনে যায়া কথা বললে আমার কলিজা কাঁপে আবু লাহাবকে আবু জেহেল তুমি যাও আবু জেহেলকে আমারও তো একই অবস্থা আমি ভাতিজার বিরোধিতা করি কিন্তু সামনে যায় কথা বলতে পারি না ঠিক কিনা বলেন কারণ ভাতিজা তো আল্লাহর নবী আল্লাহু আকবার এটা মক্কার কাফেরেরাও জানতো আবু জেহেল শয়তান বলে এ ওব্বা তুই তো কবি স্বভাবের মানুষ ঠান্ডা মাথার মানুষ তুই সব সময় কবিতা লেখস তোর মেজাজ ঠান্ডা তুই বুঝায় শোনায় গুছায় কথা বলতে পারস ওব্বা আমরা তোমাকে দায়িত্ব দিলাম তুমি যা একটু মুহাম্মদের কাছে প্রস্তাবগুলা নিয়ে যাও ওব্বা ভাই ঠিক আছে নেতা আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আপনার দায়িত্ব পালন করব ঠিক আছে আমি মুহাম্মদের কাছে এই তিনটা প্রস্তাব নিয়ে যাব কয়টা প্রস্তাব এক নম্বরে আমরা তোমাকে মক্কার যত অর্থ চাও অর্থের মালিক বানায় দিব দুই নম্বরে আমরা মক্কার যত সুন্দরী নারী আছে যত হাজার নারী চাও তোমার বাড়িতে পাঠায় দিব তুমি যদি মক্কার ক্ষমতা চাও আমরা তোমাকে মক্কার বড় নেতা বানায় দিব মুহাম্মদ তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও বলেন নাউজুবিল্লাহ কাফেরেরা জানে মুসলমানদের কাছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে ততদিন এমন নির্যাতন বাকি রাখে নাই মুসলমানের উপরে করে নাই এই ভারতবর্ষে লক্ষ লক্ষ আলেমদেরকে ব্রিটিশরা শহীদ করেছিল এত আলেমকে হত্যা করার পরে মসজিদ মাদ্রাসা বন্ধ করার পরেও তারা মুসলমানদেরকে পরাজিত করতে পারছে না মুসলমানদেরকে তারা শেষ করে দিতে পারে না ব্রিটিশ জেনারেলরা বলে মুসলমানদের এত পাওয়ার কোত্থেকে আসে ব্রিটিশ সৈন্যরা ডাক দিয়া বলে জেনারেল যদি মুসলমানদেরকে ধ্বংস করতে চান তাহলে মুসলমানদের কোরআন পুরায়া দেন বলেন নাউজুবিল্লাহ ব্রিটিশরা মুসলমানদের 3 লক্ষ কোরআনের কপিতে আগুন দিয়েছিল কয় লাখ মুসলমানদের 3 লক্ষ কোরআনের কপিতে ব্রিটিশরা আগুন দিয়েছিল তারপরেও তারা মুসলমানদেরকে শেষ করতে পারে নাই যখন ব্রিটিশরা একেবারে তারা অতিষ্ঠ হয়ে গেল এত সিদ্ধান্ত নেওয়ার পরেও মুসলমানদেরকে আমরা শেষ করতে পারছি না মুসলমানদের কোরআনের কপিতে আগুন লাগায় মুসলমানদেরকে শেষ করতে পারছি না আরে আমরা মুসলমানদের সাথে কি করে পারব ব্রিটিশ জেনারেল বলতেছে ব্রিটিশ জেনারেল মিস্টার হান্টার বলতেছেন জেনারেল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমরা মুসলমানদের লিখিত কাগজের কোরআনে আগুন দিতে পারো তোমরা জানো না এই কোরআন মুসলমানদের লক্ষ লক্ষ সন্তানেরা মুখস্থ করে রেখেছে জোরে বলেন আল্লাহু আকবার এই কোরআন মুসলমানের সন্তানেরা লক্ষ লক্ষ মুসলমানের সন্তানেরা কোরআন মুখস্থ করে রেখেছে ঠিক কিনা বলেন আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে 13 মাসে আমি হাফেজ হয়েছি কত মাসে এমনও 7-8 বছরের বাচ্চা আছে যারা 6-7 বছরে পুরা কোরআন মুখস্থ করে ফেলে কিন্তু ইংরেজি বইয়ে 10টা পৃষ্ঠা মুখস্থ করতে বললে পারে 10টা কবিতা মুখস্থ রাখতে পারে না প্যাচ লাগায় ফালায় কিন্তু 30 পারা কোরআন আল্লাহু আকবার
গত কয়েকদিন আগে আমি একটা মাহফিলে গিয়েছি এক মাহফিলের মধ্যে কোরআন পড়তেছি কারণ কেরাত পড়তে গেলে কিন্তু মাঝে মাঝে দুই একটা আয়াত মনে আসে না তেলাওয়াতে টানে মাঝে মাঝে দুই একটা আয়াত কি ভুলা যায় মনে আসে না সিলেটে এক মাদ্রাসা কুছাই একটা মাদ্রাসা তেলাওয়াত করতেছি সিলেটে হঠাৎ করে পড়তেছি পড়তেছি একটা আয়াত মনে আসতেছে না আয়াতও না একটা অক্ষর কি আপনি একটা বক্তৃতা দিচ্ছেন কোন একটা বিষয় নিয়ে আপনি এক দুই লাইন ফালায় যান আপনাদের কেউ বলবে না যে স্যার এটা আবার রিপ্লাই করেন দ্বিতীয়বার বলেন কিন্তু কোরআন এমন এক কিতাব একটা অক্ষর শুধু এই যে দেখেন না তারাবি নামাজে হাফেজরা তারাবি পড়ে একটা শব্দ রাইখা গেলে পিছন থেকে হাফেজরা লোকমা দেওয়া শুরু করে এটা কোরআন এটা নিয়ে কোনো ফাজলামি চলে না ঠিক কিনা বলেন এই কোরআনের একটা নকতা জের জবর পেশেরও কেউ পরিবর্তন পরিবর্তন করতে পারে নাই তো আমি মাহফিলে তেলাওয়াত করতেছি একটা আয়াত আমার বেরেনে আছে জিহানে আছে মাগার জবানে আসতেছে না অনেক সময় দেখবেন কিছু বিষয় আপনার ব্রেনটা আছে কিন্তু মনে আসতেছে না মুখে আসতেছে না হয় না এমন তো তেলাওয়াত করতেছি মুখে আসে না একটা অক্ষর অনলি একটা অক্ষর তো আমার সামনে হেফসখানার কিছু ছাত্ররা ওরা পাগড়ি নিছে কেবল মাদ্রাসার মাহফিল তো পাগড়ি নিছে এক এক ছাত্রের বয়স হবে সর্বোচ্চ সাত আট নয় পাঁচ ছয় সাত আট নয় এর উপরে হবে না তো আমি একটা আয়াত বারবার ভুল করতেছি অক্ষর রেখে যাচ্ছি আর ওরা আমার এই অবস্থা দেখে শুধু হাসতেছে একজন আর একজনকে খোঁচা মারে দেখ হুজুরে ভুল পড়তাছে হুজুরে কি আমি শুনতেছি একটা কয় তুই হুজুরে লোকমা দে কি কর পর আরেকটা কয় সঠিক আছে কিনা বেটা কোরআন শরীফ লয়ে আগে খুইলা দেখি মাদ্রাসার পোলাবান যে কত ব্রেনি এটা আপনাদের মানে কল্পনাও নাই কারণ ব্রেনি না হইলে কি কোরআন মুখস্থ করতে পারে এটা কি সোজা কথা আরে আপনারা যে ইংরেজি বাংলা পড়েন এগুলো তো আমাদের জন্য কোনো বিষয় না বিষয় যারা পুরো কোরআন মুখস্থ করতে পারে আর মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি ব্রেনি হয় কারণ কি মাদ্রাসার ছাত্রদের মেমোরি মেধা তাদের চোখ তাদের নজর তো খারাপ কোনো কিছুর দিকে যায় না সব সময় চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকে ঠিক কিনা বলে ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন ইংলিশ টিচার আসছিলেন আমাদেরকে ইংলিশ শিখাতে তিনি আমাদের ছাত্রদের মেধা ব্রেন দেখা তিনি তাজ্জব হয়ে গেছে বলে যে হুজুরদের সাথে নাম ইসলামি বুঝতাম না যে আসলে এগুলা কি মাল এগুলার মাথায় যে কি আছে এত ব্রেন এত তুখার ব্রেন এত জেহান এত মেধা অবাক হয়ে গেছে কারণ যাদের কাছে কোরআনের শিক্ষা আছে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষাবিদ ঠিক কিনা বলেন তারাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষাবিদ শ্রেষ্ঠ মানুষ সুবহানাল্লাহ বলে এটা কি আমার কথা আল্লাহ তাআলা নিজেই বলছেন যারা কোরআন শিখে তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তো হেফসখানার এক ছাত্র কোরআন শরীফের একটা কপি আইনা আমি পড়তেছি আর ধরতেছি যখন ভুল পড়ি কয় দেখ এই যে হুজুরে রাইখা যাইতাছে শিওর হয়ে গেছে কিন্তু আমাকে লোকমা দিচ্ছে না যে ছোট মানুষ তো অত তো বোঝে না একজনে কয় ও আর শেষ হোক তারপর আমরা হুজুরে বলে দিব যে হুজুর একটা অক্ষর আপনি ভুল পড়ছেন তো আমার তেলাবার শেষ বয়ানও শেষ এখন আমি মাহফিল শেষ করে মাদ্রাসার অফিসে গেছি যাওয়ার পরে দুইটা পিচি আয়েশাকে হুজুর একটা কথা বলবো রাগ করবেন না একটা কথা বলবো রাগ করবেন না আমি বলি কি বলবো বলো হুজুর আপনি ওই যে তেলাওয়াত করছেন না ওইখানে একটা অক্ষর কিন্তু ভুল পড়ে গেছে আল্লাহু আকবার আমি ওর একেবারে বুকের মধ্যে জড়ায় ধরলাম জড়ায় ধরে পকেটে 1000 টাকা বের করে হাদিয়া দিলাম
এই কোরআন আল্লাহর জবানের কালাম ঠিক কিনা বলেন কাফের মুশরিকরা কেন বারবার আমাদের কোরআনের কপিতে আগুন দেয় কারণ কি আমেরিকা জানে ইসরায়েল জানে জাপান জানে জার্মান জানে ফ্রান্স জানে রাশিয়া জানে চীন জানে যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে কোরআন থাকবে যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে এই কোরআনের মাহফিল থাকবে কোরআনের আলোচনা থাকবে ততদিন পর্যন্ত মুসলমান পথভ্রষ্ট হবে না ঠিক কি না বলেন হবে মক্কার কাফেরেরাও মিটিং এ বসছে এই বেটা শুন মুহাম্মাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করার দরকার নাই মুহাম্মদকে দুনিয়ার লোভ দেখা দেখ টাকা পয়সার লোভে পড়ে কিনা নারীর লোভে পড়ে কিনা ক্ষমতার লোভে পড়ে কিনা এই লোভ দেখে যদি মুহাম্মদকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরাতে পারো তাহলে আমরা জয়ী হয়ে যাব সাকসেস হয়ে যাব আবু জেহেল আবুল আহাব কয় দারুণ আইডিয়া উতবা তাহলে তুমি যাও মুহাম্মদের বাড়িতে সকাল বেলা হয়ে গেল মুসলমান ভালো করে শুনেন আল্লাহর কোরআনের মুজিজা কাকে বলে আল্লাহর কোরআনের তেলাওয়াতে মক্কার কাফেররা কেমন ভাবে পাগল হয়ে যায় যখন সকাল বেলা হলো উতবা আল্লাহর নবীর বাড়িতে গেলেন সকাল বেলা বাড়িতে যে উতবা আল্লাহর নবীর ঘরের দরজায় যে বলে ইফতাহিল বাব ইয়া মুহাম্মদ ইয়া আম্মি মুহাম্মদ ঘরের দরজাটা খোলো আল্লাহর নবী ঘরের দরজা খুলে দিলেন উতবা আল্লাহর নবীর ঘরে ঢুকলেন সাত সকালে উতবা আল্লাহর নবীর বাড়িতে হাজির আল্লাহর নবী ডাক দিয়া বলে উতবা আপনি আমার বাড়িতে আসছেন কারণ কি উতবা বলে ভাতিজা তুমি আমাদের গর্ব তুমি আমাদের অহংকার সুবহানাল্লাহ বলেন মক্কার কাফেরেরাও জানতো আল্লাহর নবী সত্য নবী কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন ও ভাতিজা তুমি আমাদের গর্ব তুমি আমাদের অহংকার আমরা তোমাকে নিয়ে গর্ব করি আমরাই তো তোমাকে আল আমিন উপাধি দিয়েছি আমরাই তো আমাদের সম্পদগুলো তোমার কাছে জমা রাখি শোনো মোহাম্মদ আবু জেহেল আমাদের বড় নেতা হতে পারে কিন্তু আবু জেহেলকে আমরা বিশ্বাস করি না সে হলো একটা চিটার বাটপার আমানতের খেয়ানতকারী আমরা আমাদের অর্থগুলো তোমার কাছে জমা রাখি মানে আল্লাহর নবীকে পটাইতেছে আল্লাহর নবীকে বাগে আনার চেষ্টা করতেছে হাত করার চেষ্টা করতেছে দুষ্ট লোকের মিষ্টি কথা একটা প্রবাদ আছে না আল্লাহর নবীর প্রশংসা করে বলে ভাতিজা বলো কি আমরা তোমাকে এত ভালোবাসি তোমাকে মহব্বত করি আমরাই তো তোমাকে আল আমিন উপাধি দিয়েছি আমরা তো তোমাকে আল আমিন বলে ডাকি ভাতিজা শোনো আজকে তোমার কাছে আমি একটা বিশেষ বার্তা নিয়ে আসছি বিশেষ একটা খবর নিয়ে আসছি আল্লাহর নবী ডাক দিয়া বলে উতবা কি খবর নিয়ে আসছেন ভাতিজা শোনো আমি তোমার কাছে এমন কিছু কথা বলবো তুমি আমাকে ফিরিয়ে দিও না ভাতিজা যদি ফিরায় দাও তাহলে তোমারও ক্ষতি আমারও ক্ষতি নাউজুবিল্লাহ বলেন আল্লাহর নবীর আবার কিসের ক্ষতি ঠিক কিনা বলেন আল্লাহর নবীকে হেফাজত করবেন কি জোরে বলেন কে উতবা বলে ভাতিজা আমার ক্ষতি মানি তুমি আমার ভাতিজা তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কষ্ট পাবো মানে দুষ্ট লোকের মিষ্টি কথা আল্লাহর নবী বলে উতবা কি বলবেন বলেন উতবা বলে মুহাম্মদ শোনো একটা যুবকের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো অর্থ কামাই করা কি কামাই করা অর্থ আপনি প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে যান প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে প্রশ্ন করবেন তুমি কি হতে চাও বলবে আমি বড় চাকরি চাই অথবা আমেরিকার ভিসা চাই অস্ট্রেলিয়া কানাডার সিটিজেনশিপ চাই কথা বলেন আমি বিসিএস ক্যাডার হতে চাই লক্ষ লক্ষ টাকার মালিক হতে চাই আমি বড় ব্যবসায়ী হতে চাই বড় নেতা হতে চাই এটাই তো মানুষের জীবনের স্বপ্ন ঠিক না উতবা বলে শোনো মুহাম্মদ আমি তোমাকে কয়েকটা প্রস্তাব দিব তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও মুহাম্মদ তোমার কপাল খুলে যাবে বলেন না উযুবিল্লাহ আল্লাহ নবী বলে উতবা কি প্রস্তাব বলে শোনো তুমি যত অর্থ চাও আমরা মক্কার সব অর্থগুলো তোমার বাড়িতে পৌঁছে দিব ট্রাক ভরে ভরে যত দিনার দেরহাম চাও যত অর্থ চাও আমরা তোমাকে অর্থের মালিক বানায় দিব আল্লাহর নবী বলে কেন উতবা বলে মুহাম্মদ
কারণ আছে উদ্দবালে মোহাম্মদ দ্বিতীয় নম্বরে শোনো আমরা তোমাকে শুধু অর্থের মালিক বানাবো না তুমি যদি মক্কার সুন্দরী নারী চাও মক্কার সুন্দরী নারীগুলো তোমার ঘরে পাঠায় দিব কত হাজার হাজার নারী চাও বলেন না উযুবিল্লাহ আল্লাহর নবী বলে কেন উদ্বা বলে কারণ আছে তিন নম্বরে বলে মোহাম্মদ শোনো আমরা তোমাকে মক্কার বড় নেতা বানায় দিব আজ থেকে আমরা আবু জেহেল ওলিদ ইবনে মুগিরাকে নেতা মানব না আমরা তোমাকে নেতা মানব আল্লাহ নবী বলে উদ্বা এত লোভ আপনি আমাকে কেন দেখাচ্ছেন কারণটা কি এবার উদ্বা বলে মোহাম্মদ শোনো আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি অনুরোধ করতেছি মোহাম্মদ তুমি আমাদের ভাতিজা আমরা তোমার ভালো চাই আমরা চাই মোহাম্মদ তুমি আজ থেকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিবে বলেন নাউজুবিল্লাহ আজ থেকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিবে মোহাম্মদ কোরআনের দাওয়াত দিতে পারবে না শোনো তোমাকে ভালো করে বলে যাই যত সম্পদ চাও সম্পদের মালিক বানাবো নারী চাও নারী দিব নেতা হও নেতা বানাই দিব কিন্তু কোরআনের দাওয়াত দেওয়া যাবে না মক্কার জমিনে এটাই আমাদের সিদ্ধান্ত হয়েছে আল্লাহর নবী কয় উদ্বা শোনো লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ-শামসা ইয়াশিমালি এই উদ্বা তুমি তোমার গুরু নেতা আবু জেহেল আবু লাহাব ওদেরকে যে বলে দিও এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না ঠিক কিনা বলে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না উদ্বা আশ্চর্য হয়ে গেছে উদ্বাশ্চর্য হয়ে গেছে বলো কি মোহাম্মদ তোমাকে আমি যে প্রস্তাব দিলাম এই প্রস্তাবের উপরে আর কোন প্রস্তাব এটাই তো মানুষের জীবনের সফলতা তুমি কোন লোভে পা দিচ্ছ না কারণটা কি এবার একটা মজার কথা শুনেন উদ্বা কয় মোহাম্মদ তুমি কি মানুষ নাকি অন্য কিছু মানুষ হইলে তো এই লোভ সামলাইতে পারে জোরে বলেন পারে উদ্বা কতক্ষণ চিন্তা করে আগে ভাতিজা তুমি যেহেতু লোভে পাড়া দিচ্ছ না নিশ্চয় এখানে অন্য কোন কারণ আছে আল্লাহ নবী কা উদ্বা কি কারণ আমার মনে হয় তোমারে ভূতে ধরছে নাউজুবিল্লাহ বলে আরো জোরে বলে নাউজুবিল্লাহ আমি বানাই বলি না বলে মোহাম্মদ তোমাকে মনে হয় ভূতে ধরছে ভূতে ভূতে পেতনিতে ধরছে কোন নাউজুবিল্লাহ তুমি যদি চাও আমাদের কাছে ভূত ছাড়ানোর লোক আছে কত বড় শয়তান নবী জেরে বলে ভূতে দর্শ আমার নবী ভূত ছাড়ায় ঠিক কিনা বলেন আমার নবীরে ভূতে ভয় পায় আর উদ্বা বলে আমার নবীকে নাকি ভূতে দর্শে আল্লাহর নবী বলে উদ্বা সাবধান এইসব কথা বাদ দাও স্পষ্ট কথা আলালাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন তোমার নেতাদেরকে যে বলে দিও আসমান যার আইন চলবে তা জমিন যার বিধান চলবে তা আমাকে হুমকি দামকি দিয়ে কোনো লাভ নাই আল্লাহর নবী বলে উদ্বা শোনো তুমি আমাকে এতক্ষণ যে প্রস্তাব দিছো আমি তোমার প্রস্তাবের পাল্টা আমি তোমাকে এখন কোরআনের একটা সূরা তেলাওয়াত করে শোনাবো সুবহানাল্লাহ বলে কি তেলাওয়াত করে শোনাবো কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতু হামিম সাজদা সূরাতু হামিম আপনারা এটার অর্থ তাফসীর ভাষায় যে পড়বেন মনে করে নিয়ে যান সূরা হামিম সূরাতু সাজদা সূরাতু সাজদা এটার অনুবাদ ব্যাখ্যা পড়বেন আল্লাহর নবী বলে উদ্বা শোনো তুমি আমাকে যে প্রস্তাব দিছো তোমার প্রস্তাবের পরিবর্তে আমি তোমাকে একটা প্রস্তাব দিই তুমি আমার একটু তেলাওয়াত শুনা যাও উদ্বা ছিল দাঁড়ানো উদ্বা ছিল কি আল্লাহর নবী যখন সূরাতু হামিম সাজদা থেকে তেলাওয়াত শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি এর অর্থ আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন
এই কোরআন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তার নবীর উপরে নাজিল করেছেন ঠিক কিনা বলেন আমি ইয়াকুলু নাফতারা বাল হুয়াল হক মির রাব্বিকা লিতুনযির কওমান মাতাহুম মিন নাযীর মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মধ্যে বলছেন নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন হলো হকের কিতাব ঠিক কিনা বলেন এই কোরআন হলো হকের কিতাব আমি আপনার উপর নাজিল করেছি আপনি মক্কার মানুষদেরকে কোরআনের কথা বলেন ভয় দেখান তারা হেদায়েত গ্রহণ করবে আল্লাহ নবী এই আয়াত এই সূরার 10টা আয়াত যখন উকবার সামনে তেলাওয়াত করা শুরু করলেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন নবী আমি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছি কয় দিনে আসমান জমিন আমি আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমার হুকুমে চলে সুবহানাল্লাহ বলেন আপনি যেই কিতাব তেলাওয়াত করেন এটা কোনো কবির কাব্য নয় এটা হলো আমার কোরআন উদ্বাকায় গিরে মোহাম্মদ যা যা বলতেছে সব তো আমাদের সাথে মিলা যাইতেছে আমরা মোহাম্মদকে কবি মনে করি আমরা মোহাম্মদকে নবী মনে করি না আসমান জমিন আল্লাহ সৃষ্টি করছে 6 দিনে কিরে সব তো মিলা যাইতেছে আল্লাহ নবী যখন এই তেলাওয়াত গুলো করছেন ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযিনা ইযা যুক্কিরু বিহা খারু একটা সেজদার আয়াত আসছে এখানে আল্লাহর নবী এই আয়াত পড়ে সেজদায় চলে গেলেন উতবা ছিলেন দাঁড়ানো দাঁড়ানো থেকে বসা পড়ছে মানুষ দাঁড়ানো থেকে কখন বসে যখন মানুষ লোড নিতে পারে না ঠিক কিনা বলেন যখন সে টেনশনে পড়ে যায় চিন্তায় পড়ে যায় চিন্তায় পড়ে যায় টেনশনে পড়ে যায় উতবা ছিলেন দাঁড়ানো বসা পড়ছে বসার থেকে আবার উতবা মাটির ভিতরে বসা পড়ছে কিভাবে তাফসীরের মধ্যে আসছে শুধু মাটিতে বসা পড়ে নাই উতবা তার দুই হাত এভাবে মাটিতে আপনি আমি যে চিন্তা করি ইহুদি খ্রিস্টানরা কিন্তু সেই চিন্তা করে না তাদের চিন্তা তাদের কৌশল অনেক অনেক দূরে গিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য আজকে আমাদের সন্তানরা নামাজ পড়ে না কোরআন পড়ে না এলাকার যেই ছেলেটা আলেমদের সাথে সম্পর্ক রাখে যেই ছেলেটা ফজরের নামাজ পড়ে যেই যুবকটা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে সেই যুবকটাই হলো সবচেয়ে ভালো যুবক ঠিক কিনা বলেন সমাজের মানুষ তাকে ভালোবাসে কারণ সে কখনো মুরুব্বিদের সাথে বেয়াদবি করে না আর যে সমস্ত যুবকরা কোরআনের মাহফিলে আসে না আলেমদের সাথে সম্পর্ক রাখে না ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রাখে না হুজুরদের দেখলে দৌড় মারে আছে কি আছে না একদল যুবক দেখবেন হুজুরদের দেখলে দৌড় মারে হুজুরের ধারে কাছে আইতে চায় না তাবলিগ জামাত দাওয়াত দিতে গেলে এই হুজুর আইতাছে তাড়াতাড়ি কেউ যায় পালায় বাথরুমের ভিতরে কেউ যায় পালায় দোকানের পিছনে ঠিক কিনা বলে হুজুরদের সাথে দেখা করা যাবে না তাহলে ধইরা মসজিদে নিয়ে যাবে এগুলো করেছিল তায়েফের কাফেরেরা আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীকে তারা বলে মোহাম্মদ তোমার চেহারাও দেখো না তোমার ধারে কাছেও যাব না তুমি আমাদের কাছে আইসো না বলে নাউজুবিল্লাহ এ কারণে ভাই আপনাদের হাতে ধরি পায়ে পড়ি আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে নেশাখোর হয়ে যাচ্ছে ইয়াবাখোর হয়ে যাচ্ছে মদখোর হয়ে যাচ্ছে গাঁজাখোর হয়ে যাচ্ছে আমাদের কন্যাগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেপরদায় তারা চলতেছে এর থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া আমাদেরকে বাঁচার কোনো উপায় নাই শান্তিতে থাকার কোনো উপায় নাই ঠিক কিনা বলেন তাহলে আমরা যেই কোরআনের তেলাওয়াত শুনেছি যেই কোরআনের বয়ান করেছি শুধু নিজেরাই শুনলে হবে না সন্তানদেরকেও শিখাতে হবে সন্তানদেরকেও আলেম বানাতে হবে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ এই যে সামনে রমজান মাস আসতেছে সামনে রমজান মাস আসতেছে আর এক দুই দিন পরেই শবে মেরাজ শুরু হবে শবে মেরাজ মানে কি রমজানের বার্তা নিয়ে আমাদের কাছে আসছে ঠিক কিনা বলেন রমজান মাস কোরআনের মাস এখন থেকে আমরা বসেন এই উঠাউটি করবেন আমরা এখনই মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ এখনই মোনাজাত দিয়ে দিব রাত অনেক হয়েছে প্রায় 12:30টা আমরা এখনই মোনাজাত দিয়ে দিব কেউ উঠাউটি করবে না ইনশাআল্লাহ একসাথে আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব রাজি আছেন ইনশাআল্লাহ সামনে রমজান আসতেছে কোরআনের মাস আসতেছে আমরা বেশি করে কোরআন শিখব সন্তানদেরকে কোরআন শিখাবো এখন থেকে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ তাহলে আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার আরো আসতে বলেন খুশি নাকি বেজার
বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুক আমিন এই মাহফিল কমিটিকে কবুল করুন আমিন মসজিদের সাথে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ আর জোরে বলেন মুসলমান কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন ইমানদার মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে মুসলমান আমরা কার গোলাম এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন মুসলমানে আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না আছে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন আলালাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন নবী মক্কার কাফেরদেরকে বলে দেন মক্কার কাফেররা কোরআনের দাওয়াত পছন্দ করে না কোরআনের দাওয়াত তারা গ্রহণ করে না মক্কার কাফেরদেরকে বলে দেন এই আসমানের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ কে আল্লাহ তাআলা সেই কোরআন থেকে আমি দীর্ঘক্ষণ সময় তেলাওয়াত করেছি শুনেছেন তো আপনারা যদি হৃদয়ের কান দিয়ে শুনে থাকেন এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন কয়টা করে নেকি মুসলমান এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন খুশি নাকি বেজার বলি আলহামদুলিল্লাহ মাজালিসুল ইলম রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ এই কোরআনের মজমা হলো জান্নাতের বাগান ঠিক না এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে বলবে আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ বলেন প্রচন্ড শীতের মধ্যে মালিক আপনার কোরআন শোনার জন্য আপনার বান্দারা বসে আছে আমরা ফেরেশতারা তাদের পক্ষ থেকে আপনার কাছে দরখাস্ত করছি আপনি এই বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন মুসলমান এসেছি গুনার পাহাড় নিয়ে যাব নিষ্পাপ হয়ে ইনশা ইনশা আল্লাহ কিন্তু আমলের নিয়তে বসতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ এক এক খতম করে আমরা এক একজন কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে আল্লাহু আকবার অনেক মা বোনেরা আছেন পর্দার অন্তরালে মা বোনেরা বলতে পারেন হুজুর আমরা কি তাহলে এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পাই নাই আপনারাও পেয়েছেন সুবহানাল্লাহ বলেন কিভাবে বলতে পারবেন কিভাবে এক এক খতম করে আমরা কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি বলতে পারবেন দেখি পারেন কিনা কথা বলেন জোরে বলেন জোরে বলেন সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করেছি হাদিস শরীফে এসেছে কেউ যদি সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান তাহলে যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয় ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা কি দোয়া ফিরায় দিতে পারে জোরে বলুন আমাদের মনে অনেক দুঃখ আছে কি আছে না কথা বলে না কষ্ট আছে কি আছে না অনেকে অসুস্থ সন্তান হয় না আছে কি আছে না এ যুবক মুসলমান তোমার মনে যদি কোনো দুঃখ থাকে কষ্ট থাকে তোমার চাকরি হয় না তোমার সন্তান হয় না তুমি অসুস্থ তুমি ঋণগ্রস্ত দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায় কোনো লাভ নাই আসমানের মালিকের কাছে সাহায্য চাও রাত যত গভীর হয় আল্লাহ তাআলা বান্দার জন্য রহমতের দরজা খুলে দেয় ঠিক কিনা বলেন আমি চাই এই মাহফিলের শেষে আমরা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব রাজি আছেন ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব যে ফিলিস্তিনি মুসলমানরা আমাদের ভাই তারা আজকে ইহুদিদের অত্যাচারে তারা নির্যাতিত হচ্ছে ঠিক কিনা বলেন তাহলে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব আমরা আমাদের মা বাবাদের জন্য দোয়া করব আত্মীয় স্বজনের জন্য দোয়া করব মাহফিলের শেষে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে আমরা আমাদের মনের দুঃখগুলো আল্লাহ তাআলার কাছে বলবো ঠিক কিনা বলেন তাহলে আপনাদের কাছে আমার দীনি আহ্বান
আমরা সবাই শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব রাজি আছেন সেই ইমানি পাওয়ার আছে তো ইনশাআল্লাহ কে কে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন না একটু হাত ওঠান কি বলছি আমি কি বলছি হুশ রাখতে হবে রুমে আছেন ঠিক কেন বলেন তাহলে এবার কে কে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন হাত উঠে আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহি তাকবীর হাত সোজা করেন ইমানদারের মতো মুনাফিকের মতো না হাতগুলো নাড়া দেন এই সবাই হাত উঠায় নাই সবাই হাত উঠান হ্যাঁ হাত নাড়া দেন বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ওয়াদা করলাম শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব আমাদের কবুল করে নেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন বলি আমিন আমিন হাত নামান আমি হাত নামাই নাই এখন এই দুই চারজনে হাত নামায় ফেলাইছি এত অলস শীতে ধরে নাই কে শীতে ধরছে ইমানদারের কাছে আবার শীত কিসের কথা বলে না ইমানদার এই সমস্ত শীতের ভয় পায় না ঠিক কিনা বলেন আমাদেরকে তো বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও জিহাদ করতে হবে শীত আবার কিসের রাত দুইটা পর্যন্ত নেতাগো পিছনে ঘুরছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক অক্ত ঠিক কিনা বলেন যদি রাত দুইটা পর্যন্ত নির্বাচনের ক্যাম্পেন করতে পারো রাত তিনটা বাজে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে পারো আইপিএল বিপিএল দেখতে পারো কোরআনের মাজমায় কেন বসতে পারবা না পারবো না ইনশাল্লাহ আপনাদের ইমানের শক্তি আজকে প্রমাণ করা হবে যাচাই করা হবে যে আপনাদের ইমানের পাওয়ার কেমন এই যে এতক্ষণ তেলাবাস শুনছেন এখন শয়তান বলবে এই দোস্ত রাস্তায় আয় কোরআন তেলাবাস শুনে যে সওয়াব পাইছস আর ও আর শোনার দরকার নেই রাস্তায় আয়া একটা বিড়ি টান দে কি টান দে বলবো যে বিড়ি টানলে শরীর গরম হইব আপনার ইমান বলবো না আমি যাবো না শয়তান কবে আরে বেটা এক বিড়ি টান দে তারপরে আবার ও আর শুনিস এই কথা কয়ে প্যান্ডেল থেকে বের করায়া এক বিড়ি ধরায়া জনমের টানা টান একটা শেষ হওয়ার পরে মন বলবে একটু মা ফেলে যায় ইবলিশ কবে আর একটা টান টেটানতে বাড়িতে জাগা আমরা ইবলিশ শয়তানের ফাঁদে পাড়া দিব জোরে বলেন পাড়া দিব আমরা ইবলিশ শয়তানের ফাঁদে পাড়া দিব না ঠিক কিনা বলেন শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব ইনশা রাজি আছেন তাহলে একজন উঠাউটি করবেন না তো ইনশাআল্লাহ দেখি ইমানের পাওয়ার কেমন কোরআনের প্রতি ভালোবাসা কেমন আমি আগেই বলছি শুধু কোরআনের মাহফিল না আমাদের তো আগামীতে জিহাদ করতে হবে ঠিক কিনা বলেন ইমাম মাহদী আসবে ইমাম মাহদী ইনশাআল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানের হাতে আসবে মোল্লারা সারা পৃথিবীর নেতৃত্ব দিবে এই মাইক কি গত বছরের মাইক এটা তো গত বছরের মাইক এত শ্বাসটা নেই মিয়া ক্যাচ ক্যাচ করে কে আওয়াজ হবে স্মুথ কানে লাগবে ভাল লাগবে কথা বলতে দম টেনে নিয়ে যায় গত বছরও তো এই মাহফিলে আমি আসছি আমি তো মাইকের সাথে কোনো মিল পাচ্ছি না সাউন্ড বাড়াও এত জোরে জোরে ক্যারাত পড়লাম খালি ক্যাচ ক্যাচ করে ইকো নাই ঢিল নাই রিবাব নাই হ্যাঁ এইরা তিন বছর পর্যন্ত আসতেছি কোনো বছর তো মাইকের কমপ্লেন দেয় নাই দিছি সাউন্ড ঠিক করো তাহলে আমরা উঠাউটি করবো না তো ইনশাআল্লাহ হ্যাঁ এই হাঁটাহাঁটি করে কে বসেন আল্লাহর নামে বসেন ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন আমরা কে উঠবো না মোনাজাত দিয়া বাড়িতে যাব যদি কেউ উঠাউটির চেষ্টা করে মহব্বতের সাথে বসায় দিব আর যে উঠবো বুঝবো সে টানা পাটি টান দিতে যাইতেছে বাইরে ঠিক কিনা বলেন আজকে কোনো টানাটানি চলবে না শয়তান রে বইলা দে একেরে ঝাড়ু দিয়া পিটামো যদি আমার অস অস দে ঠিক কিনা বলেন আমরা কোরআনের মজমায় বসে থাকবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت نماز درود درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد عباس كوري وعلى آل إبراهيم শোনেন একবার দুরূদ শরীফ পড়লে নবীজির প্রতি দশ বার রহমত নাজিল হয় কয়বার সাথে সাথে দশটা গুণ আল্লাহ তাআলা মাফ করে দেয় আর বলবো কথা বলেন আর ফজিলত বলবো মানুষ যখন একটা কাজের লাভ সম্বন্ধে জানে তখন সে কাজটা বেশি বেশি করে মহব্বতের সাথে করে ঠিক কিনা বলেন লাভ না জানলে কখনো মানুষ কোনো কিছু করতে চায় না একটা প্রবাদ বাক্য আছে মানুষ লাভে লোহার বোঝাও ভাই হ্যাঁ দুরুদ এমন এক আমল দুরুদ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কি ছাড়া কি ছাড়া আজকের মাহফিল থেকে শিখে নেন এটা শিখার জায়গা চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখলে তো আর কিছু শিখবেন না শিখা যাবে সিনেমা থেকে কিছু শিখা যায় শিখা যায় না ওই যে দেখেন না এক হারামজাদা জায়েদ খান আলেমদেরকে সে কটুক্তি করেছে শুনছেন না তারা তো সিনেমা করে ওদের চরিত্রের কোনো ঠিক নাই বাংলা সিনেমা দেখলে কিছু শিখবেন না কোরআনের মজমায় আসলে শিখবেন ঠিক কিনা বলেন আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে দেশ নষ্ট হয়ে গেছে আমাদের তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি ধর্মের জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই কোরআন জানে না ঠিক কিনা বলেন যেটা বলছিলাম কেউ যদি নবীজির প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে দশটা গুণা মাফ করে দেয় দশ বার রহমত নাজিল করে জান্নাতে যাবার জন্য আল্লাহ তাআলা তার পথ দশ কদম আগায় দেয় যেটা বলছিলাম দুরূদ শরীফ না পড়লে কেউ জান্নাতে যেতে পারবে না কারণ যে দুরূদ পড়বে না তার কোনো আমলই আল্লাহ দরবারে কবুল হবে না দুরূদ ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল দুরূদ শরীফ নবীজির প্রতি দুরূদ শরীফ ঠিক কিনা বলেন দুরূদ এমন এক আমল সারা পৃথিবী মখলুক গুলো কার তাসবিহ পাঠ করে জোরে বলেন কার জিকির করে আমরা আল্লাহ তাআলা জিকির করি না এই যে কোরআন পড়লাম আল্লাহ তাআলার কোরআন ঠিক কিনা বলে একটু পরে জিকির করব এই যে কোরআনের যে ওয়াজ শুনতেছি বয়ান এই কোরআন আল্লাহর জবানের কালাম এটাও একটা জিকির ঠিক কিনা বলেন সারা পৃথিবীর মখলুক গুলো আল্লাহ তাআলার জিকির করে কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব সারা পৃথিবীর মখলুক আমার জিকিরি করে সারা পৃথিবীতে আমি আল্লাহ যত ফেরেশতা বানাইছি আরশে আজিম থেকে শুরু করে দুনিয়া পর্যন্ত সাত আসমান পর্যন্ত সবাই আমার তাসবিহ পাঠ করে
কিন্তু আমি আল্লাহ আপনার নামে দুরুদ পড়ি আল্লাহ তাআলা নবীর নামে দুরুদ পড়ে ঠিক কিনা বলেন নবীজির নামে দুরুদ পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলে নবী আমি আপনার নামে দুরুদ পড়ি আল্লাহু আকবার এই যে আমরা দুরুদ পড়তেছি এই দুরুদগুলো সাথে সাথে ফেরেশতারা নবীজির রওজায় নিয়ে হাজির হয়ে যাচ্ছে আল্লাহ নবী জিজ্ঞেস করে ফেরেশতারা আমার কোন উম্মত আমার নামে দুরুদ পড়ছে ফেরেশতারা বলে ওগো আল্লাহর নবী হইল এটা এটা কোন সাউন্ড হইল আল্লাহর নবী জিজ্ঞেস করে ফেরেশতারা আমার কোন উম্মত আমার নামে দুরুদ পড়েছে ফেরেশতারা বলে ওগো আল্লাহর নবী টাঙ্গাইল জেলার মধুপুর থানা ভুয়াপুর থানা 50 গোপালপুর থানার 50 এলাকার দূর দূরান্তের উম্মতেরা একত্রিত হয়ে আপনার নামে দুরুদ পড়তেছে আল্লাহ নবী বলে আমি আমার সেই উম্মতের চেহারাগুলো দেখতে চাই সুবহানাল্লাহ বলেন তখন ফেরেশতারা আমাদের চেহারাগুলো ছবিগুলো আল্লাহর নবীর সামনে তুলে ধরে আল্লাহর নবী বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো আমার যেই উম্মত আমাকে না দেখে আমার জবানের কথা না শুনে আমার নামে রাত গভীরে মহব্বতে বসে বসে দুরুদ পড়েছে আমি নবী তাদেরকে সারা জান্নাতে প্রবেশ করব না আর জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা কেউ যদি আল্লাহ তাআলার নবীর নামে একবার দুরুদ পড়ে সাথে সাথে রব তার উপরে 10 বার রহমত নাজিল করে আল্লাহু আকবার কোনো সন্দেহ নাই মুসলমান আল্লাহ তাআলা কিছু ফেরেশতা জমিনে পাঠায় দেয় তারা জমিনে উড়তে থাকে ঘুরতে থাকে দেখবেন সকালবেলা হলে কিছু মৌমাছি এক একটা গাছের ফুল থেকে মধু আরোহণ করে যেখানে মধু পায় সেখানেই মৌমাছি যায় যায় কি যায় না যায় কি যায় না এমন আল্লাহ তাআলার একদল ফেরেশতারা আছে যারা জমিনে উড়তে থাকে ঘুরতে থাকে যেখানে দুরুদের ঘেরান পায় সেখানেই ফেরেশতারা যায় আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আপনি যদি নবীর সুপারিশ পেতে চান দুরুদ শরিয়া মাটির দিকে ভাবে তাকায় দুই হাত মাটিতে দিয়া এভাবে সে কপালটাকে ঝুঁকায়া মাটির দিকে তাকায় আছে এই অবস্থা মানুষের কখন হয় জোরে বলেন কখন হয় যখন মানুষ অনুতপ্ত হয় অনুশোচনা করে ঠিক কিনা বলে যে হায়রে এই লোকটাকে আমরা কত কষ্ট দিচ্ছি কত বিরোধিতা করতেছি অথচ লোকটা যা বলছে সব কিন্তু আমার গোত্রের মানুষ বোঝে এই কষ্টে ওজবা মাটিতে হাত দিয়া হামাগুড়ির মতো দিয়া বৈসা বলে মোহাম্মদ মোহাম্মদ তুমি থামো তুমি আর তেলাওয়াত করো না তোমার তেলাওয়াতের প্রতিটা আওয়াজ আমার হৃদয়ের মধ্যে বুলেটের মতো বিদ্ধ হচ্ছে মোহাম্মদ আমি বুঝে গেছি তুমি যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই আল্লাহু আকবার আর আমাকে শোনানোর দরকার নাই কিন্তু লাভ কি কপালে তো হেদায়েত দৌড়ে চলে গেছে আবু জেহেলদের কাছে আবু জেহেলরা খুব আশা নিয়ে বসে আছে যে ওদবা মনে হয় এই বসো ওদবা মনে হয় ভালো কোনো নিউজ নিয়ে আসবে মোহাম্মদকে বাগে আনবে হাত করে ফেলবে মনে হয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার প্রস্তাবগুলো মেনে নিবে এবার ওদবা গেলেন আবু জেহেলদের কাছে আবু জেহেল আবু লাহাব ওলিদ ইবনে মুগিরা ধর্মের